অনেক মানুষের মনে মনে কিন্তু স্বপ্ন থাকে যে বড় হয়ে সে বিজনেসম্যান হবে, বড় ব্যবসাদার হবে, ব্যবসায় সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করবে এবং ব্যবসাকে সে পেশা হিসাবেও বেছে নেবে। এটা অনেকের কিন্তু শখ থাকে, আবার অনেকের কিন্তু ইচ্ছা থাকে, বা অনেকে চাপে পড়ে পারিবারিক সূত্রে অনেক ব্যবসা পাবে, যে তার বাবা ঠাকুরদা হয়তো ব্যবসা করেছে, সেও ব্যবসা করছে, এই ব্যবসা কিন্তু মানে বংশ পরম্পরা ব্যাপারটা চলে যায়। আবার দেখা যায় কিছু মানুষ যারা নিজের চেষ্টায় প্রচুর টাকা ব্যাংক থেকে বা যে কোনো মানুষের থেকে লোন নিয়ে বা ধার নিয়ে সে ব্যবসা শুরু করেছে, একটার পর একটা ব্যবসা করছে, বাট ব্যবসা সে দাঁড় করছে না, মানে দাঁড় করাতে পারছে না ব্যবসা। আজকে আমি বলবো যে ব্যবসায় প্রচুর লাভ হবে কী করে, আজকে সেই রহস্য কিন্তু আমি আপনাদের সামনে একটু বলবো। ব্যবসায় অ্যাকচুয়ালি প্রচুর লাভ করতে গেলে আমি কিছু টিপস আপনাদেরকে একটু বলবো, যদি সেই জিনিসটা মানেন তাহলে আমি আশা করছি যে আপনাদের কিন্তু ব্যবসা ভালো হবে। দেখা যাচ্ছে যে পাশাপাশি আপনার যে দোকান আছে বা ব্যবসা আছে সেই ব্যবসা আরও চারজনের আছে, আপনি যে মার্কেটে দোকানটা দিয়েছেন বা ব্যবসা করছেন সেই মার্কেটে কিন্তু আরও চারজনের আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে একজন বা দুজনের হয়তো ভালো ব্যবসা চলছে, বাকি দু তিনজনের হয়তো ব্যবসাটা ভালো চলছে না। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে মানুষটার ব্যবসা ভালো চলছে সে কিন্তু কোনো না কোনো পোটকা টিপস বা কোনো জ্যোতিষতান্ত্রিককে দেখিয়েছে, কোনো একটা মোটা কোনো প্রতিকার করিয়েছে বা কোনো রেমিডি নিয়েছে যাতে করে তার ব্যবসা বাণিজ্য আরও ভালো হয় বা ভালো চলে। দেখুন, কষ্ট না করলে কিছু হয় না জীবনে, তো ব্যবসা দাঁড় করানোর জন্য বা ব্যবসা ভালো করানোর জন্য বা ব্যবসায় বিক্রি বাড়ানোর জন্য মানুষের তো বেসিক্যালি যে জিনিসটা হয়, আপনি একটা দোকান দিয়েছেন, একটা ব্যবসা করছেন, দোকান বা যাই একটা চায়ের দোকান দিয়েছেন মনে করুন, সেটাও তো একটা ব্যবসা। তো সেই ব্যবসা দেখা যাচ্ছে আপনার দোকানে কেউ আসে না, পাশের দোকান থেকে মানুষ সব খেয়ে নেয় বা চা খেয়ে চলে যায় বা তার দোকান থেকে সব জিনিসপত্র কিনে নেয়, আপনি হাঁ করে হয়তো তাকিয়ে থাকেন খরিদ্দারের দিকে, খরিদ্দার কিন্তু আপনার দিকে কিন্তু একদম মানে ভুলেও তাকায়। এটা জানবে এটার পিছনে অনেকগুলো কারণ থাকে, প্রথম যে কারণটা থাকবে তার পিছনে হচ্ছে বাস্তু, আপনার যেখানে হয়তো ব্যবসা সেখানে হয়তো কোনো বাস্তুর কোনো সমস্যা, আপনি যেদিকে ফিরে মানে কাস্টমারের সাথে ডিলিংস করছেন বা কথাবার্তা বলছেন সেই দিকটা আগে ভালো করে দেখে নিতে হবে, কোন দিকে তাকিয়ে কাস্টমারের সাথে কথা বললে তারা বেশি আকর্ষিত হয় বা বসে আসে, তারা জিনিসপত্র কিনে বা আপনার বিক্রি বাটা বাড়ে, সেই দোকানের মধ্যে কোন কোন জিনিস রাখতে হবে যে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, প্রতিদিন আপনি কোন মন্ত্র জপ করবেন। দেখুন, চার পাঁচটা কাজ আপনাকে করতে হবে, যদি এই চার পাঁচটা কাজ আপনি নিখুঁতভাবে একটু কষ্ট করে করতে পারেন তাহলে আমি আশা করছি আপনার ব্যবসা কিন্তু ভালো হতে বাধ্য হবে এবং ব্যবসা ভালোও হবে। ব্যবসা ভালো করার জন্য আপনি প্রথমত যে কাজটা করবেন, আপনার ক্যাশ বাক্সে একটা কলার পাতার উপরে, একটা কলার পাতা আপনারা সবাই দেখেছেন, একটা কলার পাতার উপরে এক টাকার একটা কয়েন নিয়ে সেটাকে কোনো হলুদ সুতোয় বাঁধবেন, কলার পাতার মধ্যে এক টাকার একটা কয়েন নিয়ে হলুদ সুতোয় বেঁধে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন। আপনার ক্যাশ বাক্সের সামনে গণেশ এবং লক্ষ্মীর ফটো থাকবে এবং প্রতিদিন আপনি লক্ষ্মী এবং গণেশের যে কোনো একটা মন্ত্র আপনি জপ সিদ্ধ করবেন প্রতিদিন ওই দোকানে এসে। দোকানের সামনে দোকান খোলার পরে বা ব্যবসা শুরু করার আগে আপনি গঙ্গার জল ছিটিয়ে দেবেন ওখানে। যদি দেখেন আপনার কেউ কোনো তন্ত্র দিয়ে ক্ষতি করেছে তাহলে অবশ্যই লেবু লঙ্কার মালা ঝুলাতেই হবে আপনাকে প্রতি শনিবার করে ওই দরজার সামনে বা আপনার মেন ব্যবসা স্থলের সামনে, মেন দরজার সামনে অবশ্যই আপনাকে একটা লেবু লঙ্কার মালা ঝুলিয়ে রাখতে হবে। যদি দেখেন যে তাতেও কিছু হচ্ছে না তাহলে সাদা সর্ষে একটু শনিবারে যখন দোকান যখন আপনি যখন বন্ধ করবেন তখন সাদা সর্ষে শনিবার শনিবার করে অন্তত পাঁচটা শনিবার আপনি জ্বালিয়ে দেবেন অল্প একটু করে। তাতে করে কী হবে, আপনার শত্রুরা কিন্তু যে নজর দোষ বা আপনার ব্যবসায় যদি কোনো ক্ষতি করে সেটা আস্তে আস্তে কেটে যাবে। ব্যবসায় স্থলে শুরু করার সময় সবসময় জানবেন আমরা মনে করি মরলে পাখনা খুব শুভ, যে কোনো ব্যবসায় বা যে কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি চার থেকে পাঁচটা মিনিমাম ময়ূরের পাখনা রেখে দেয় জানবেন তার ব্যবসা বাণিজ্য বাড়ে, এটা কিন্তু সত্যিকারের কথা। কেননা ময়ূরের পাখনা অত্যন্ত শুভ বলে ধরা হয়, তাই ময়ূরের পাখনা আপনার ক্যাশ বাক্সের সামনে অবশ্যই রেখে দেবেন মিনিমাম চার থেকে পাঁচটা, বেশি রাখলেও ক্ষতি নেই, কেননা এটা অত্যন্ত শুভ আপনার ব্যবসার জন্য। আপনার ব্যবসা স্থলে ভগবান বুদ্ধের একটা ছবি রাখুন,
ভগবান বুদ্ধের শান্ত একটা ছবি আপনি রেখেছেন, ধ্যানস্থ একটা ছবি রেখে দিন আপনার ব্যবসা স্থলে, দেখবেন আপনার মানে কাস্টমাররা ওখান থেকে আর নড়বেই না, অর্থাৎ তারা ওখানে বসে থাকবে এবং ভিড় জমাবে, আপনার দোকানের সামনে প্রচুর ভিড় হবে। তারা মানুষ এটাই চায় যে তার দোকানের সামনে প্রচুর ভিড় হোক। দেখবেন একটা মানুষের নিয়মই এটা, যে দোকানে বেশি ভিড় থাকে সেই দোকানেই মানুষ যায়, হয়তো সেখানে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা দেরি হচ্ছে তাও সেখানে পড়ে থাকবে, এটা মানুষের নেচার। তো ভগবান বুদ্ধের ছবি যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু মানে কখনো মানে নড়বে না, ওরা মানে কাস্টমারের নড়বে না, ওখানে বসে থাকবে। যদি দেখেন বাস্তু প্রচণ্ড দোষ হয়ে গেছে তাহলে অবশ্যই ঠাকুর দেবতার ছবি আপনি ঈশান করে রাখবেন, কিন্তু যে কোনো জায়গায় রাখবেন না। আপনি চেষ্টা করবেন যে আপনি পূর্ব দিকে মুখ করে কাস্টমারদের সাথে কথা বলুন, পূর্ব দিকে মুখ করে কাস্টমারদের সাথে আপনি ডিলিংস করুন। আপনার ক্যাশ বাক্স দক্ষিণ দিকে রাখবেন না, ওই যেখানে আপনার দোকান বা ব্যবসা স্থল দক্ষিণ দিকে কিন্তু ক্যাশ বাক্স রাখলে আপনার ব্যবসা কিন্তু মানে তাড়াতাড়ি বন্ধ হতে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আপনি লোনের চক্করে পড়ে যাবেন। তাই অবশ্যই ক্যাশ বাক্স ঠিক যাবে, কারণ জানবেন বাস্তু কিন্তু একটা ভীষণ ফ্যাক্টর, যে কোনো ব্যবসা স্থলে কোথায় কোন জিনিস রাখতে হবে সেটাও কিন্তু একটা বিশাল বড় জিনিস মান্যতা দেয়। তাই ব্যবসা ঠিক রাখার জন্য এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, ব্যবসা ঠিক রাখার জন্যে আপনি আপনার মানে মেন যে একটা ঘট করবেন, একটা লক্ষ্মীর ঘট করবেন, কোনো ব্রাহ্মণকে দিয়ে একটা লক্ষ্মীর একটা ঘট করবেন, সেখানে স্বস্তিকা চিহ্নকে একটা পাকাপাকিভাবে একটা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। এবং লক্ষ্মীর ঘট কোনো একটা ব্রাহ্মণকে আপনারা বলবেন যে এখান থেকে আপনারা পুজো পার্বণ এসব করেন, বলবেন আমাকে একটা লক্ষ্মীর ঘট তৈরি করে দিন এখানে, মানে একটা মানে প্রতিষ্ঠিত করে দিন আমার ব্যবসায় স্থলে। এবং তিনি যদি কোনো বীজ মন্ত্র আপনাকে দেয় কানে কানে, তো সেই বীজ মন্ত্রটা আপনি লক্ষ্মীর কোনো বীজ মন্ত্র আপনাকে জপ সিদ্ধ করতে হবে প্রতিদিন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু আপনার ব্যবসা প্রতিদিন কিন্তু শ্রীবৃদ্ধি করবে। আর একটা জিনিস জানবেন, ব্যবসা স্থলে যদি কোনো ভিখারি আপনার কাছে যায় বা কোনো যদি কোনো সাহায্যের জন্য যায়, কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না। অনেক মানুষ দেখেছি মানে মুখটা গোমড়া করে তাদেরকে দাঁড়িয়ে দেয় দূর দূর করে, এটা কিন্তু খুব খারাপ। আপনার যথাসাধ্য তাকে দেবেন, কখনো খালি হাতে ফেরাবেন না। যে আপনার কাছে সাহায্যের জন্য যাবে আপনার যথাসাধ্য, যতটা আপনি ষোলো আনা দিন এক টাকাই দিন তাতে কোনো অসুবিধা, আপনার যতটা সাধ্য, কিন্তু কাউকে যদি আপনি ফিরিয়ে দেন জানবেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ক্ষতি হয়ে যাবে। হয়তো আপনার বেচা কেনা না হলেও আপনি দেবেন এক টাকা হলেও দেবেন মিনিমাম। আপনার দোকানের সামনে একটা জিনিস সবসময় ঝুলিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যবসায় স্থলে যদি দেখে যে আপনার কোনোভাবে না মানে খরিদ্দার, অনেকের এরকম আছে যে খরিদ্দার আসে একটু দেখে শুনে আবার চলে যায় বা ওখানে বেশিক্ষণ থাকে না, মানে নেয় না, একটু আসলো একটু মানে জাস্ট এক মিনিট দু মিনিট দাঁড়ালো বা এক দু সেকেন্ড দাঁড়িয়ে আবার তারা ব্যাক করলো, তখন জানবেন আপনার দোকানের ওখানে কিন্তু প্রবল বাস্তুদোষ হয়ে আছে বা প্রচণ্ডকে ক্ষতি করেছে। সেই ক্ষেত্রে কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে আপনাকে পরামর্শ করতে হবে যে ব্যবসা কীভাবে বাড়ানো যায় বা ব্যবসা কীভাবে ঠিক করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু একটা পেন কিলার খেয়ে কিন্তু ব্যথা কমানো যাবে না, কেননা এই ব্যথা কিন্তু সেই ব্যথা না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কেননা জানবেন যখন মানুষের শরীর খারাপ সেরকম আকারে হয় তখন কিন্তু কোনো টোটকা থেকে কাজ হবে না, তখন আপনাকে সেরকম ধরনের কোনো কিছু করতে হবে। সেই জন্য যারা পেশাদারিভাবে কাজ করেন জ্যোতিষতান্ত্রিক আছে তাদের সাথে অবশ্যই আপনার পরামর্শ করা উচিত সেই ব্যবসাকে ভালো করার জন্য, তবে ব্যবসা কিন্তু ভালো হবেই, এটা মাথায় রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করতে, ধন্যবাদ।